আজকে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন? আর আমি খুব মজার একটি রেসিপি তৈরি করব, সবার পছন্দ হবে, তবে সেটা অবশ্যই হেলদি হবে। অয়েল ফ্রি চিকেন বিরিয়ানি উইথ রায়তা। তো প্রথমে আমি হচ্ছে উপকরণগুলো হচ্ছে পেস্তা বাদাম এখানে কুচি রেখেছি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, এখানে আদা কুচি আছে পরিমাণ মতো, এখানে প্রাণ আদা গুঁড়া আছে 1 চা চামচ, আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্পাইস, দারচিনি, যেমন এখানে আছে স্টার অ্যানিস 2টা দিব আমি, দারচিনি আছে 2টা দিব, এবং হচ্ছে লবঙ্গ 2টা, আর হচ্ছে এলাচি 2টা, এবং তেজপাতা 1টি, আর এখানে কিশমিশ দেখতে পাচ্ছেন এটা পরিমাণ মতো দিব, এবং রসুন গুঁড়া দিব 1 চা চামচ, আর গরম মশলা পাউডার দিব 1 চা চামচ, এখানে পেঁয়াজ বেরেস্তাও আছে, আর হচ্ছে এখানে ধনে পাতা দিব, গোলমরিচ পাউডার দিব 1/2 চা চামচ, এবং কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আর টমেটো পরিমাণ মতো দিব, আর এইখানে আমি হচ্ছে বাসমতি চাল সেদ্ধ করেছি, ভাত করেছি, এবং সেদ্ধতে আমি গরম পানির মধ্যে লবণ এবং একটু অয়েল দিয়েছি, দিয়ে সেদ্ধ করেছি, মানে পুরোপুরি সেদ্ধ না, একটু ঝরঝরা রেখেছি, কারণ আমরা তো আবার দমে দিবেন। জি, টক দই লাগছে আপু? হ্যাঁ, আর হচ্ছে এখানে লাগছে শশা, রায়তা করার জন্য এগুলো লাগছে। হ্যাঁ, এগুলো শশা লাগছে, এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি আমি, গাজর লাগছে 1 কাপ মতো, আর লেবুর রস আমি দিয়েছি, আর টক দই দিয়েছি, এবং পুদিনা পাতা, আর আমাদের চিকেন। তো এখন আমরা আগে চিকেনটা ম্যারিনেট করে ফেলি। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, এরপরে আমি দিচ্ছি আদা গুঁড়া, প্রাণ আদা গুঁড়া 1 চা চামচ আমি দিব, চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে আদা এবং রসুন, প্রাণ আদা রসুন গুঁড়াটা একটু সহজ লাগে, এই কারণে আর কি ঝটপট হয়ে যায়। আর হ্যাঁ, আমি এখানে দিচ্ছি রসুন 1/4 চামচ, আর গোলমরিচ আমি দিচ্ছি, হ্যাঁ গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি, আর এখানে হচ্ছে আছে জিরার গুঁড়া, এটা প্রাণ জিরার গুঁড়া, এটা দিচ্ছি 1 চা চামচ, প্রাণ ধনিয়া গুঁড়া এটাও দিচ্ছি আমি 1 চা চামচ, এটা যে যেমন সেটাই। এরপর কি লাগছে? হ্যাঁ, এরপর আমি টমেটো, একটু টমেটো কুচিটা দিচ্ছি, আমি কিছু এই যে টমেটো কুচি দিয়ে দিলাম, আর আমি একটু টক দইও দিব এখানে। আচ্ছা, এরপরে আমি এখানে দিচ্ছি একটু লেবু রস, আর আমি এখানে স্পাইস দিচ্ছি, এই যে 2টি হচ্ছে স্টার অ্যানিস দিলাম, এবং একটি তেজপাতা দিচ্ছি আমি, 2টি দারচিনি দিচ্ছি, আর লবঙ্গ 2টি দিলাম, লবঙ্গ 2টি, হ্যাঁ এলাচিও 2টি দিলাম, চাইলে আপনারা একটু বেশি বা কম দিতে পারেন, এটা যার যার রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী। তো এখন আমি এর মধ্যে কিছু পেস্তা বাদামও দিয়ে দিচ্ছি, যদি আমাদের ম্যারিনেট করার সময় না থাকে, আমরা কি মোটামুটি মাংস মশলা এখানেই কষিয়ে নিয়ে রান্না তো করতে পারি? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের এটা হচ্ছে ব্রয়লার মুরগি, সো এটা খুব বেশি ম্যারিনেট করার প্রয়োজন নেই, আর দেশি মুরগিও যদি আমরা একটু হচ্ছে চিড়ে নিই চাকু দিয়ে, সেক্ষেত্রে মশলাটা সুন্দর ঢুকে যায় মাখালে, মানে কিছু বুদ্ধি আছে নিজেদের একটু বের করে নিতে হয়, তখন কাজটা একটু সহজই হয়ে যায় এই আর কি। তো মোটামুটি আমাদের এটা মাখানো হয়ে গিয়েছে, আমরা কি একটু ম্যারিনেট করে রাখবো কিছু সময়? অবশ্যই কিছুক্ষণ রাখতে পারি। এবার আমরা এটা যেহেতু গরম হয়ে গিয়েছে, তো আমি মাংসটা, হ্যাঁ এই ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু চামচ লাগবে আপু।
এটার মধ্যে আমি একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিই, খুব বেশি পানি দিব না, অল্প পানি, পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে মাংসটা, হয়ে যাবে নরম মাংস, নরম, হ্যাঁ এটা তো ব্রয়লার মুরগি যেহেতু। আর টক দই দেওয়া আছে, তো এটা দ্রুতই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। কি অবস্থা আমাদের, ওয়াও কি সুন্দর অ্যারোমা বের হয়েছে, দেখে ঠিক আছে না আপু? দেখেন কতটা অয়েল বের হয়েছে, অয়েল ছাড়া রান্না তো বোঝাই যাচ্ছে না। আমরা পরিবেশনের সময় এই যে দারচিনি এলাচি এগুলা দিব না, এগুলো আমরা তুলে রাখবো, তুলে রাখবো এখানে রাখছে। আর আমরা পরিবেশন করব এমন সব উপকরণ দিয়ে যেগুলো খাবারের সাথে যায়। মাংসটা তো প্রায় হয়ে এসেছে আপু, হ্যাঁ এখন আমরা এখানে একটু রাইসটা মিশিয়ে দিবেন, হ্যাঁ এর উপরে দিয়ে দিব। এখানে সেদ্ধ রাইস, বাসমতি, বাসমতি চাল সেদ্ধ করা, প্রায় 80% সেদ্ধ করা আপু, হ্যাঁ মোটামুটি 80%, বাকিটা চুলাই হয়ে যাবে এর উপরে। আসলে এটাকে একটু দমে রাখতে হবে, তো এই জন্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম, এই যে কিশমিশ দিলাম, হ্যাঁ এবং আমি এই যে পেস্তা বাদাম যে কুচিটা সেটা দিচ্ছি, আর হচ্ছে কিছু ধনে পাতা দিচ্ছি, কিছু পুদিনা পাতা, সার্ভিং এর জন্য আমি একটা ডিশ নিয়ে আসছি, একটু ঢেকে রাখি, একটু দমে রাখতে হবে। ওয়াও ওয়াও কি সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, আমাদের কিন্তু রান্না হয়ে গিয়েছে, কারণ আমরা প্রায় 10 থেকে 15 মিনিট দমে রেখেছিলাম, তো এখন বেড়ে ফেলি, বেড়ে ফেলি আপু, চুলা টাইম বন্ধ করে দিচ্ছে। তো আমরা ইফতারে সাহরিতেও খেতে পারি এবং ঈদের জন্য একটা ভালো আইটেম হতে পারে। এবং এটা তো আপনি দেখলেনই অয়েল ছাড়া আমি কিভাবে এটা তৈরি করলাম,